হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদের কাছে নিয়ে আসছি বর্তমান সময়ের সব থেকে প্রয়োজনীয় জিনিস, যেটা না হলেই না, স্কুল প্রতিষ্ঠান বলেন, এরপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসায় যেটা ইউজ করে থাকে, সেটা হচ্ছে ট্রলি স্পিকার উইথ মাইক্রোফোন। চলুন আমরা দেখে আসি এবং এগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো এবং আনবক্সিং করবো। চলুন দেখে আসি। বিএনকে যে পোর্টেবল স্পিকারটা আমরা আপনাদেরকে দেখাবো, এটা মডেল হচ্ছে গিয়ে দেখেন বিএনকে BK209 মডেল, এটা পোর্টেবল স্পিকার বলা হয়। এটাতে আপনি কি কি পাবেন, এটা যে পোর্টেবল স্পিকারটা আমার সামনে আছে দেখেন, এর মধ্যে আপনারা কি কি পাবেন দেখে নেন। এর মধ্যে আপনারা একটা হ্যান্ড ওয়্যারলেস মাইক্রোফোন পাবেন উইথ হচ্ছে গিয়ে একটা ব্যান্ড মাইক্রোফোন এবং একটা ক্লিপ মাইক্রোফোন, যার সাথে থাকবে দুটো ব্যাটারি এবং একটা ওয়্যারলেস ডিভাইস। ওয়্যারলেস ডিভাইসটা হচ্ছে আপনার এটার সাথে দেখেন একটা ওয়্যারলেস মাইক্রোফোনের একটা ডিভাইস, এটা যে ডিভাইসটা আপনি এর মধ্যে কানেক্ট করে দেবেন। এটা কিভাবে ইউজ করবেন দেখেন, আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে এই যে মাইক্রোফোনটা ইয়া ব্যাটারিটা আমরা এইভাবে লাগাবো, প্লাস মাইনাস দেখে নেবেন যে কোন দিকে প্লাস কোন দিকে মাইনাস এটা দেখে নেবেন। এরপরে হচ্ছে গিয়ে দেখেন এটা কিভাবে ইউজ করবো, এটা আমরা আগে ওপেন করবো দেখেন। ওপেনের ইয়াটা দেখেন মাঝখানে থাকলে অফ থাকবে, হ্যাঁ, উপরে দিলে অন হবে, এবং যখন আমরা চার্জ করবো জিনিসটাকে চার্জ দিলে নিচে দিতে হবে। ওকে, এরপরে যখন মাঝখানে থাকলে অফ থাকবে, এখন উপরে দিলে এটা অন হইল, অন হলো। অন করার পরে যেখানে এটা শব্দ করবে ব্লুটুথ অন অফ, এবং এটা যদি আমরা ইউজ করি এখানে, কিন্তু এখন কিন্তু মাইক্রোফোনটা আমার এমনিতেই কাজ করতেছে দেখেন। এখানে আমরা আমাদের এখানে যে ব্লুটুথ মাইক্রোফোন যেটা থাকবে, হ্যান্ড মাইক্রোফোনে আমাদের কোনো কিছু লাগাইতে হবে না, হ্যান্ড মাইক্রোফোন আমরা এমনিতেই এটা ইউজ করতে পারবো। আমরা এখানে এটা লাগাচ্ছি, এখানে লাগাই, এটা লাগানোই থাক। এর মধ্যে আমাদের একটা ব্যাটারি লাগানোই আছে এক্সট্রা, আগে থেকে লাগানো আছে, যেটা দেখেন এটা আমরা যে অন করতে হবে, এটা অন করে এরকম কথা বলতে হবে, হ্যালো মাইক্রোফোন চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো। আর এর মধ্যে আপনারা FM রেডিও চালাতে পারবেন, FM রেডিওর জন্য দেখেন একটা ইয়া দেওয়া আছে, এবং এপাশে দেখেন কি কি ইউজ করতে পারবেন আপনারা। এখানে USB আছে, TF কার্ড আছে, উইথ হচ্ছে গিয়া আপনার রেডিও আছে, ভলিউম প্লাস আছে, মাইনাস আছে, মুড চেঞ্জের অপশন আছে, রেকর্ডিং অপশন আছে, ওদের পুরো পোর্টেবল আর কি, পুরো বলতে পারেন যে পুরো পোর্টেবল একটা স্পিকার। ঠিক আছে, এটা আমরা অফ করে দিলাম। এখন এরপরে আসেন, আমরা আরো কিছু আপনাদেরকে আরো কিছু পোর্টেবল স্পিকার দেখাবো, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরো কিছু পোর্টেবল স্পিকার। যেমন মাইক্রোলজিক আছে, মাইক্রোলজিকের এটা 4020 মডেল, মাইক্রোলজিকের মধ্যে এটা সব থেকে ছোট ব্লুটুথ পোর্টেবল স্পিকার। এটার মডেল হচ্ছে 4020। এর সাথে থাকবে আপনার একটা মাইক্রোফোন, একটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে, চার্জার এবং রিমোট থাকবে। মডেলটা দেখাও এবং এটার মধ্যে কি কি অপশন থাকবে দেখেন। পোর্টেবল স্পিকারের মধ্যে আসলে মূলত হচ্ছে গিয়া USB পোর্ট থাকে, আর এর মধ্যে আপনি একটা এক্সটার্নাল মাইক্রোফোন দেয়া, মানে একটা এক্সটার্নাল এক্সট্রা মাইক্রোফোনই আপনারা ইউজ করতে পারবেন, এবং প্লাস মাইনাস ভলিউম বাটন, অন অফ বাটন। আর এর মধ্যে আপনারা এটা আপনারা সোলার দিয়ে হোক বলে ব্যাটারি দিয়ে আপনারা এটা চালাতে পারবেন, যেখানে লেখা আছে DC 12 ভোল্ট। আর আপনার এটা মূলত হচ্ছে গিয়া চার্জ থাকবে আপনাদের 4 থেকে 5 ঘন্টা, মূলত এটার চার্জ থাকবে, মানে 4020 মডেলটা 4 থেকে 5 ঘন্টা চার্জ থাকবে এটা। ঠিক আছে, মডেলটা একটু দেখে নেন। এরপরে আপনার দেখেন মাইক্রোলজিকের আরো দুটো মডেল আছে আমাদের কাছে, এটা হচ্ছে 4030 মডেল, এটা হচ্ছে এটার স্পিকার। মাইক্রোলজিকের এই প্রোডাক্টটা এটা হচ্ছে 8 ইঞ্চি স্পিকার, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার, আর মাইক্রো 4030 হচ্ছে 12 ইঞ্চি স্পিকার। 12 ইঞ্চি স্পিকারের মধ্যে এর মধ্যেও আপনি একটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে, এই যে দেখেন ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে, একটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকবে উইথ হচ্ছে গিয়ে একটা রিমোট থাকবে, একটা চার্জার থাকবে। হ্যাঁ, এটা 12 ইঞ্চি স্পিকার, এর মধ্যে দেখেন এর পিছনে অপশনটাও দেখেন আপনারা, এর পিছনে অপশনটাও দেখেন এর পিছনে কি কি থাকবে, সেম ওটার মতোই প্রত্যেকটা স্পিকারে যা থাকে এটার মধ্যেও তাই থাকবে। একটা USB পোর্ট থাকবে, এটা TF কার্ড থাকবে, মুড থাকবে, চার্জারের অপশন থাকবে, একটা এটা ডিসপ্লে আছে, এটা অন করে দেখাই আমি আপনাদেরকে, দেখেন এটা অন করে দেখাই। এবং এটা সাউন্ডটা খুবই ভালো সাউন্ড, এটা মানে বর্তমান সময়ের মধ্যে সব থেকে ভালো মানের স্পিকার হচ্ছে 4030 মডেল, এটা মাইক্রোলজিকের 4030 BT ব্লুটুথ সহ। এরপরে দেখেন মাইক্রোলজিক বাদ দিয়ে মাইক্রোলজিকের আরও একটা মডেল আছে, সেটা হচ্ছে 4070, এটা স্পিকার বড়, এটা 8 ইঞ্চি স্পিকারের মধ্যে দুটো দেওয়া আছে। এই স্পিকারটা একটু খুলে দেখান, এটা আর এটা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে, এটাও আনবক্সিং করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে
তার মধ্যে আমার মনে হয় 40-70 এবং 40-30 এর মধ্যে 40-30 এর সাউন্ডটা আপনারা বেশি পাবেন, লাউড বেশি পাবেন আর কি। আর 40-70 এর স্পিকার ইউএসবি সাউন্ডটা ভালো পাবেন, কিন্তু মাইক্রোফোনের সাউন্ডটা এটার মধ্যে একটু কম আসে। যেটা আমরা পরীক্ষা করে দেখছি যে 40-70 যে মডেলটা আছে, যে এটা একটু বের করেন অনিসুল ভাই, আমাদের শপের শ্রদ্ধেয় বড় ভাই অনিসুল ভাই আপনাদেরকে দেখাচ্ছে। এর মধ্যে দেখেন এর 40-70, এটা আমি অন করে দেখাই আপনাদেরকে, এটা অন করে দেখাচ্ছি 40-70। এটার মধ্যে 8 ইঞ্চি স্পিকার দুইটা, মাইক্রোফোন ইউজ করতে পারবেন দুইটা। এখন ওয়াইরলেসই করেন আর ওয়্যার করেন, যেটাই করেন না কেন দুইটা মাইক্রোফোন ইউজ করতে পারবেন। এখন দুইটা যদি একটার মধ্যে আপনি যদি 5-6টা মাইক্রোফোন, তাতে আপনার দেখা যায় অনেকগুলো মাইক্রোফোন ইউজ করা যাবে। এগুলো ভলিউম বাটন, ভলিউম বাটন থাকে, মাইক্রোফোন বাটন থাকবে, ইকো বাটন থাকবে, ইকো কমানো কমাইতে বাড়াইতে পারবেন। বেজ আছে, ভলিউম বাটন আছে, উইথ হচ্ছে কি একটা ইউএসবি পোর্ট থাকবে, এবং মাইক্রোফোনটি যেটা মেমোরি কার্ড, যেটা মানে প্রত্যেকটা স্পিকারে যা থাকে এটার মধ্যে, এটার মধ্যে এক্সট্রা হচ্ছে কি আপনারা যেমন 40-30ও দুইটা থাকবে, 40-30ও দুইটা, 40-70ও দুইটা, হ্যাঁ 40-70ও দুইটা, এবং 40-20ে একটা, 40-20ে একটা থাকবে। এছাড়া আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এক্সট্রিমের একটা পোর্টেবল স্পিকার আছে, যেটা এক্সট্রিমের আপনার এক্সট্রিমের একটা মডেলই হয়, জলসা, যেটা জলসা বলা হয়। এই মডেলটা আমরা আপনাদেরকে দেখাবো একটু, এটাও দেখাবো আমরা আপনাদেরকে। এটা হচ্ছে আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। অনিসুল ভাই এটা একটু খুলেন, এটা একটু খুলেন, এক্সট্রিমের জলসা মডেল এটা, জলসা। এর মধ্যে আসলে প্রত্যেকটা স্পিকারের মধ্যে ম্যাক্সিমাম ইয়ার মধ্যে একটা হ্যান্ড মাইক্রোফোন থাকে, উইথ হচ্ছে গিয়ে একটা আপনার এই যে ইয়া থাকবে, রিমোট থাকবে, একটা চার্জার থাকে, এটাই থাকে মূলত প্রত্যেকটা স্পিকারের সাথে। কিছু কিছু স্পিকার আছে যেমন দুটা মাইক্রোফোন থাকে, সেই স্পিকারগুলো এখন অ্যাভেলেবেল না, খুবই ভালো মানের স্পিকার এগুলা। আমার কাছে বেস্ট মনে হয়েছে যে এক্সট্রিমের জলসা আর হচ্ছে গিয়া মাইক্রোলজিকের 40-30 দুটো স্পিকার এগুলো, কারণ এগুলো 12 ইঞ্চি স্পিকার, হ্যাঁ এগুলো হচ্ছে 12 ইঞ্চি স্পিকার, এগুলো 12 ইঞ্চি স্পিকার। এবং এটার কোয়ালিটি আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, এবং ফিনিশিং বলেন সব কিছুর দিক দিয়ে এটা এক্সট্রিমেরটা আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে। যার সাউন্ডটাও খুবই ভালো, খুব লাউড পাবেন আপনারা এটার মধ্যে। এর মধ্যে আবার কি কি আছে একটু দেখেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে ফাংশনটা একটু বেশি, সেটার মধ্যে এখানে আমরা মাইক্রোফোন কিন্তু আমরা দুটো ইউজ করতে পারবো, এবং আরেকটা এটাও মাইক্রোফোন ইউজ করে তিনটা মাইক্রোফোন আমরা ইউজ করতে পারবো। এর মধ্যে ভলিউম বাটন আছে, ইকো বাটন আছে, স্টেবিলাইজার আছে, দেখেন এটা একটু দেখেন, ইয়া এটা একটু ইয়া করো তো দেখি, এটার মাইক্রোফোনের ব্যাটারিটা একটু লাগাও তো দেখি, এটা মাইক্রোফোনের সাউন্ডটা আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই। খুবই ভালো স্পিক, খুবই ভালো সাউন্ড, স্মুথ সাউন্ড। এবং এটা দিয়ে আপনারা যখন কোনো কিছু বা গান শুনবেন, বলেন গান বা ওয়াজ যেটাই শুনেন না কেন, এটা যদি কখনোই আপনাদের মাথায় কখনো দেখবেন যে কোনো ইয়া হচ্ছে না, খুব স্মুথ গান শোনা যায় আর কি, খুব স্মুথলি শুনতে পারবেন। আর সে এটা একটু অন করেন, অন করে আমরা দেখাই আমাদের দর্শকদেরকে দেখাই এটা কিভাবে আমরা ইউজ করব, কিভাবে কি করব, এবং এটা সাউন্ড ভয়েস সব কিছুই আমরা আপনাদের দেখাই দিচ্ছি। খুব ভালো সাউন্ড, খুব ভালো সাউন্ড, ভালো ভালো মাইক্রোফোন চেক, ভালো চেক, ভালো ভালো, খুব স্মুথ সাউন্ড পাবেন আপনারা এর মধ্যে অনিসুল ভাই। এটা হ্যাঁ এর মধ্যে দেখেন এটা কিন্তু, এটা হচ্ছে এটা 15 ভোল্টের অ্যাডাপ্টার লাগাইতে হবে, এটা যেমন 12 ভোল্ট ছিল এটা কিন্তু 15 ভোল্ট, এটা অ্যাডাপ্টারটা হচ্ছে 15 ডিসি, যে 15 ভোল্ট লেখা আছে। অনেকে দেখা যায় আবার কয় কি যে 15 ভোল্ট অ্যাডাপ্টার পাওয়া যায় না, যখন নষ্ট হয়, নষ্ট তো হবেই যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টের 1 বছর ওয়ারেন্টি। আফটার একটা জিনিস মনে রাখতে হবে, প্রোডাক্টের ওয়ারেন্টি আছে 1 বছর, কিন্তু এক্সেসরিজের কখনো কোনো কোম্পানি আমাদেরকে এক্সেসরিজের ওয়ারেন্টি দেয় না। এক্সেসরিজের যেমন আপনার এই অ্যাডাপ্টার নষ্ট হয়ে গেছে এটার ওয়ারেন্টি পাবেন না, যেমন আপনার মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে এটার ওয়ারেন্টি। কিন্তু হ্যাঁ এগুলো আপনারা আমাদের কাছ থেকে, আমরা আমাদের যদি কখনো নষ্ট হয়ে যায় আমাদেরকে অর্ডার করলে আমরা কোম্পানিকে বলে আপনাদেরকে সেটা এনে দিতে হবে, আমাদেরকে এই সার্ভিসটা অবশ্যই আমরা আপনাদেরকে প্রোভাইড করবো, সেটা সমস্যা নেই। এর মধ্যে আপনার যে মাইক্রোফোন যেগুলো ইউজ করবেন, দেখেন এখানে মাইক্রোফোন আমাদের কিছু মাইক্রোফোনের কালেকশন আছে, যেগুলো মাইক্রোফোনগুলো আপনার যদি চান যে এক্সট্রা যে মাইক্রোফোনগুলো যেগুলো ইউজ করবে, হ্যাঁ এই যেমন এক্সট্রা যে মাইক্রোফোনগুলো এগুলো হ্যান্ড মাইক ইউজ করতে পারবেন, আপনি ব্যান্ড মাইক ইউজ করতে পারবেন, এগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। যেমন এখানে ব্যান্ড মাইক আহুজার দুইটা ব্যান্ড মাইক্রোফোন আছে, এগুলো হচ্ছে গিয়ে ওয়্যার সিস্টেম, এগুলো ওয়্যার, হ্যাঁ এটা এটা ওয়্যারলেস, যেমন এটা হচ্ছে ওয়্যারলেস ওয়্যারলেস ব্যান্ড মাইক্রোফোন, এটাও এটা ওয়্যারলেস, এটা এটা কিন্তু ওয়্যার, এই তিনটা হচ্ছে ওয়্যার ব্যান্ড মাইক্রোফোন, এগুলো হচ্ছে ওয়্যার ব্যান্ড মাইক্রোফোন। আর যেমন এই যে একটা আছে ইউনিভার্সেলের একটা আছে, এটা ওয়্যারলেস, এগুলো ওয়্যারলেস ব্যান্ড, আর এটা হচ্ছে ওয়্যারলেস হ্যান্ড, এই দুটা মডেল। হ্যাঁ আরও আছে, ও মডেলের অভাব নাই, কারণ আমি আপনাদেরকে যে দুইটা মডেল দেখাইলাম ওই দুইটা মডেল আপাতত অ্যাভেলেবেল। এরপরে আপনারা ক্লিপ
ক্লিপ মাইক্রোফোন দেখেন, এখানে একটা ক্লিপ মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন, মানে ওয়্যারলেস ক্লিপ মাইক্রোফোন। ওয়্যারলেস এর মধ্যে তিনটা অপশন হবে, একটা হচ্ছে ক্লিপ হবে, একটা হচ্ছে ব্যান্ড হবে, একটা হচ্ছে হ্যান্ড হবে। তিনটা অপশনের মাইক্রোফোন হবে, তিনটা অপশনের মাইক্রোফোন যেটা আপনারা এর মধ্যে ইউজ করতে পারবেন এক্সট্রা। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদেরকে এক্সট্রা পে করে নিতে হবে, এগুলো এক্সট্রা পে করে নিতে হবে। এরপরে হচ্ছে কি, আপনি দেখেন এখন আসেন, আমরা এটা নিয়ে আমরা এখন আসলে প্রাইস নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা এটা প্রাইস নিয়ে কথা বলবো, যেমন BK 209 এটা হচ্ছে বাজারে আপনার বর্তমানে এখন আপনার 5,500 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। এটা আসলে এসে কথা বলে নিতে হবে, যেটা আমি আসলে আপনাদেরকে প্রাইসটা ফিক্সড করে বলতে পারতেছি না, যেটা আমাদের শপে এসে আপনাদেরকে প্রাইস ফিক্সড করে নিতে হবে। কখন কীরকম প্রাইস থাকে আসলে এটা বলা মুশকিল, তবে 5,500 থেকে 6,000 টাকার ভিতরে আপনি এটা কিনতে পারবেন। এরপরে আসেন গিয়ে মাইক্রোলজিকের 40-30 যে মডেলটা আছে, যে এই স্পিকারটা, এটা আপনার হচ্ছে গিয়া 4,500 থেকে 5,000 টাকার ভিতরে আপনি নিতে পারবেন, 4,500 থেকে 5,000 টাকার ভিতরে আপনি এটা নিতে পারবেন। হ্যাঁ, এবং উইথ হচ্ছে গিয়ে 1 বছর ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট। আমি আপনাদেরকে এখন যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি, শুধু এই প্রোডাক্টটা বিএনকের এই প্রোডাক্টটা ব্যতীত প্রত্যেকটা প্রোডাক্ট আপনার 1 বছর ওয়ারেন্টি থাকবে। এই এটার ওয়ারেন্টি থাকবে, এটা এটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে, এটা আপনার প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে না। আর এগুলো যেগুলো দেখাইছি আমি আপনাদেরকে, এগুলো দেখাও মাইক্রোলজিকের যে মডেলগুলো যেগুলো দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে, এবং এক্সট্রিমের 1 বছর প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে। আর এক্সট্রিম এটার প্রাইস রেঞ্জটা বললাম, আর 40-30 যে মডেলটা আনছে, 40-30 মডেলটা আনেন। হ্যাঁ, মাইক্রোলজিকে যেটা 40-30 মডেল আছে, এই মডেলটা আপনি মার্কেটে এখন আসলে এই প্রাইসটা অ্যাভেলেবেল না, তো এটার প্রাইসটা আসলে মার্কেট আপ ডাউন করতেছে, এটার প্রাইসটা আসলে অ্যাভেলেবেল, এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল না, তো এই জন্য প্রাইসটা আপ ডাউন করতেছে। এটা এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে 11,500 টাকা। হ্যাঁ, এটা 11,500 টাকা হলে আমাদের কাছ থেকে 11,500 থেকে 11,500 টাকা ভিতরে নিতে পারবেন, কিন্তু আসলে এটা আমাদের শপে এসে কথা বলার পরে কথা বলে নিতে হবে। এরপরে আসেন হচ্ছে কি মাইক্রো 40-70 আসলে 9,500 থেকে 10,500 টাকা। এই প্রোডাক্টটার দাম একটু আগে বেশি ছিল, এখন কমছে, 9,500 থেকে 10,500 টাকার ভিতরে এই প্রোডাক্টটা নিতে পারবেন। উইথ 1 বছর ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টটা। এবং এক্সট্রিমের জলসা যে স্পিকারটা আছে, দেখেন এক্সট্রিমের যে জলসা যে স্পিকারটা আছে, এটা আপনারা বর্তমানে 11,000 থেকে 11,500 টাকার ভিতরে কিনতে পারবেন। এরপরে এসে আমাদের শপে এসে যদি কথা বলে নিতে পারে, হ্যাঁ অবশ্যই আমার ভিডিও দেখে যদি কেউ আসেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিও দেখে যদি কেউ আসেন আমরা কম রাখার চেষ্টা করব, এবং আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পার্সেল আমাদের কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দিব। আর আমার শপ হচ্ছে রংপুরে, রংপুরে দুটো শোরুম আমার, একটা হচ্ছে গিয়ে রাজা রামমোহন মার্কেট নিচতলা 106 নম্বর দোকান, এবং অপর শোরুম হচ্ছে গিয়ে আমার জাহাজ কোম্পানি মোড়ে রয়্যালিটির অপোজিটে মুখ সুপার মার্কেটের দ্বিতীয়তলা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।